ফ্রিজের মধ্যে আমি কেকটা এমনভাবে লুকিয়ে রেখেছি যাতে ও অফিস থেকে বাড়ি এসে ফ্রিজের ঠান্ডা জল বের করতে গিয়ে চোখে না পড়ে যায়, সেই জন্য আমি সবজি যেটার মধ্যে থাকে সেটার মধ্যে রেখে আমি কাগজ দিয়ে ঢাকা রেখে দিয়েছিলাম। ও এখন উপরে টিভি দেখছে তোমাদের দাদা ভাই। আমি তাড়াতাড়ি করে সেই সুযোগে নিচে এসেছি কেকটা নিয়ে উপরে যাওয়ার জন্য, খুব তাড়াতাড়ি করছি যাতে ও নিচে না চলে আসে। তোমাদের দাদা ভাই আমাকে জিজ্ঞেস করছে তুমি জামা পরেছো কেন, আমি বললাম ভিডিও শ্যুট করব তার জন্যে। তারপর ওকে বললাম তুমি আমাদের সঙ্গে ভিডিও করবে চলো ছাদে, ও কিছুতে রাজি হচ্ছিল না। তারপরে অনেক জোর জার করে ছাদে নিয়ে এসেছি, চোখ টোক ধরে নিয়ে ও ছাদে এসে দেখে পুরো অবাক হয়ে গেছে। আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে, তো ভাবলাম একটা ছোট্ট করে ওকে সারপ্রাইজ দেওয়াই যেতে পারে। তো ননদকে ডেকে নিলাম, বললাম চল দুজনে মিলে বাজার থেকে কেনাকাটা করে আসি। তারপরে গেলাম, এই পুচকুটাকে নিয়ে যাইনি বলে ও বলছিল দাঁড়া দাদা আসলে বলে দেবো তোরা বাজারে যাচ্ছিস। আমি বললাম যে আমরা বাজারে যাচ্ছি না, আমরা নাচের ক্লাসে যাচ্ছি বলে মিথ্যা কথা বলে বেরিয়েছি, না হলে ও এসে যদি দাদাকে বলে দেয় তাহলে আমাদের পুরো সারপ্রাইজ প্ল্যানটাই ভেস্তে যাবে। তো তারপরে ওকে ওইসব বলে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় টোটো ধরার জন্য। একদম দুপুর টাইম, দেখো পুরো রাস্তা ফাঁকা। তারপরে অপেক্ষা করতে করতে টোটো চলে এলো, টোটোতে উঠে পড়লাম, আমরা দুজনে যাচ্ছি রাস্তা দিয়ে। দেখো আমরা মেয়েরা সবাই চাই, নিজেদের স্বামীদের কাছে প্রত্যাশা করি যে আমাদের বার্থডেতে বা অ্যানিভার্সারিতে তারা সেই দিনটা মনে রাখুক, আমাদের উইশ করুক বা আমাদের জন্য কিছু করুক, এটা আমরা সব মেয়েরাই চাই। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে অপর দিকে তাদেরও ইচ্ছাটা করে যে আমাদের ওয়াইফেও কিছু করুক বা তাদেরও মনে থাকুক বার্থডে বা অ্যানিভার্সারি সেসবে, তারাও আমাদের জন্য সামান্য কিছু করুক। আর দেখবা আমরা মেয়েরা হয়তো অল্পতে খুশি হই না, কিন্তু ছেলেরা কিন্তু অল্প পেলেই খুশি হয়ে যায়। সেই জন্যে আমি হয়তো বেশি কিছু করতে পারিনি, আর এই সময় তোমাদের দাদা বাড়ি ছিল না, ও গেছিলো অফিসে, সেই জন্যই এই টাইমেই আমরা গেছিলাম দুপুর টাইমে। বর্মশাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম সামান্য, আমার কাছে যেটুকু পয়সা ছিল আমি ওর কাছে চাইনি, চাইলে ও বুঝে ফেলতো যে আজকে ওর বার্থডে বলে আমি কিছু করব বলে চাইছি। তো আমার কাছে যেইটুকু ছিল সেইটুকু দিয়েই আমি যেটুকু পেরেছি করেছি। বাজারে গিয়ে ফার্স্টে আমি ওর জন্য গোলাপ কিনেছি, এবার গোলাপের প্রচণ্ড দাম বলছিল, আমার পয়সাই কোলার ছিল না, এখনও কেক নিতে হবে, সেই জন্যই অল্প দামের মধ্যেই গোলাপটা নিলাম। এইটুকু গোলাপই নিতে পেরেছি, দেখো জানিও এইটুকুতেই অনেক খুশি হয়ে যাবে। তারপরে গোলাপ নেওয়ার পরে চলে এলাম কেকের দোকানে, ঢুকছি মিয়মোড়েতে, এবার একটা কেক নেব। কিন্তু মিয়মোড়ের কেকের যা দাম জানি না পয়সায় কুলাবে কি না, এত কেক এত কেক কোনটা নেব বুঝতে পারছিলাম না। তারপরে অনেকক্ষণ ধরে দেখা দেখি করে অনেকক্ষণ উঁকি ঝুঁকি মারার পরে একটা ছোট্টখাটো কেক নজরে এলো, এই কেকটা দেখো সব থেকে ছোটো ছিল এই কেকটা, ওই জন্য এই কেকটাই নিলাম, কেননা আমার পয়সাই কুলাতে হবে। তারপরে এই কেকটা অর্ডার করে এই কেকটা নিলাম। এখন চলছে কেকের ওপর ডেকোরেশন করা, যে কেকটা আমরা নিলাম তার ওপরে বার্থডে বয়ের নাম লিখতে হবে। তো আমি নামটা লিখিনি, আমি বললাম তুমি বরমশাই লিখে দাও, তো বরমশাই লিখে দিল। তারপর কেকটা নিয়ে আমি সোজা বাড়ি চলে এলাম, বাড়ি এসে দেখো বসে পড়েছি পায়েস রান্না করতে, কেননা জন্মদিনের মেইন হচ্ছে পায়েস, পায়েস ছাড়া কি জন্মদিন হয় বলো। আর পায়েসটাও আমি রান্না করেছি দুপুরবেলায় যখন তোমাদের দাদা বাড়ি ছিল না, ও জানেও না এত কিছু হচ্ছে, কেক আনিয়েছি পায়েস রান্না হচ্ছে ও কিছুই জানে না, ও না থাকাকালীন আমি সব কিছু রেডি করে রেখেছি। তো পায়েস আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না করা, এবার তোমাদের দাদা ভাইয়ের আসার অপেক্ষা, অফিস থেকে বাড়ি আসলে সারপ্রাইজটা দেবো, দেখবো ও কতটা সারপ্রাইজড হয় আর ওর কতটা ভালো লাগে। ও বাড়ি আসার পরে ওকে চোখ ধরে আমি ছাদে নিয়ে এসেছি, ও এসে যেই ওর চোখটা খুলেছি ও তো দেখে পুরো সারপ্রাইজড হয়ে গেছে যে এটা কি হচ্ছে আমার সাথে, পুরো থ হয়ে দাঁড়িয়েছিল খানিকক্ষণ, বুঝতেই পারছিল না যে কি করবে। তারপরে আমি গোলাপটা ওকে দিয়ে হ্যাপি বার্থডে উইশ করলাম। আসবি না বললি, হ্যাঁ স্ট্যান্ড নাই কিছু নাই ভিডিও করবে। আমরাই হচ্ছে তোমাদের কাছে মনে ভাবি যে তোমরা আমাদের জন্মদিন আসলে পালন করবা, তাই ভাবলাম যে এইবার তোমরা সেলিব্রেট করি।
ধন্যবাদ 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 শেষ ধন্যবাদ নেক্সট উইকে খাওয়াবো। তো এই ছিল আজকের ছোট্টখাট্টো বার্থডে সারপ্রাইজ আমার বরমশাইয়ের জন্য। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পেজটাকে ফলো করো। টাটা।